আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়ানো ভাইদেরকে বসবার জন্য অনুরোধ করছি, রাস্তায় যারা আছেন মেহরবানি করে এসে বসে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামই যালিকাল ইয়াউমুত তাগাবুন। ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم صدق الله عظيم عن أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وبغض لله وعطاع لله ومنع لله فقد استكمل الإيمان رواه أبو داود إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا সবাই পড়ে নেন আল্লাহুম্মা, একটু আওয়াজ দেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شدك شر وبيچر ونائر دورچر ناري درشن মানুষ খুনে কাঁদছে বিশ্বের জমিন, বিদায় হতে চলেছে নবীর রক্তে মাখা দিন। কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলীগঞ্জ পূর্বপাড়া বেলালের মাঠে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, পত্র এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব, সাবেক ইউপি সদস্য জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সাহেব, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাকে দয়া করে কোরআনের জন্য কবুল করুন, সর্বলে আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা
মাননীয় সংসদ সদস্য রাজশাহী তিন, আপনাদের সকলের পরিচিত জন, বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব আইনউদ্দিন এমপি সাহেব, সম্মানিত আমন্ত্রিত ওলামা ইকরাম, এখানে বক্তব্য পেশ করলেন হাফেজ হযরত মাওলানা আব্দুল্লাহ মাহমুদ সাহেব এবং হাফেজ মোহাম্মদ আল আমিন সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের মধ্য থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করে আমাদেরকে ধন্য করেছেন এলাকার মানুষের প্রিয় নেতা, পরপর চারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষাবিদ, মানুষ গড়ার আঙ্গিনায় মানুষ গড়ার অন্যতম কারিগর, পাঁচ নং হরগ্রাম ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব আবুল কালাম আজাদ সাহেব, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে যারা বসে আছেন আমার ডান পাশে, বাংলাদেশের মুসলিম মিল্লাতের বেশ কিছু সচেতন অভিভাবক এখানে এসেছেন আলহামদুলিল্লাহ বলেন, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আইয়ুব আলী শেখ সাহেব, আলহাজ হযরত মাওলানা আইয়ুব আলী শেখ, মুফাসসির পরিষদের সম্মানিত রাজশাহী বিভাগের সুযোগ্য সভাপতি, পাশে বসে আছেন মুস্তফা মারুফ সাহেব, আমন্ত্রিত মঞ্চে অতিথিবৃন্দ, সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বী নিকরম, কলিজার টুকরা যুবক ভাইরা, গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত সদস্যবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইরা, সেনাসপদক কচিকাছা ভাই ও বোনেরা, ইন্তেজামিয়া কমিটির বরেণ্য সদস্যবৃন্দ, আমি সকলকে শ্রদ্ধার অসীমতায় অভিনন্দিত করছি আরো একবার, সশ্রদ্ধ সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রাজশাহীবাসীর জন্য খুবই পরীক্ষার একটা দিন, সে পরীক্ষার দিন হল যে আজকে রাজশাহীতে পাঁচটা মাহফিল, সুবহানাল্লাহ, বলে কয়টা, পাঁচটা মাহফিল, এখান থেকে এক দেড় কিলো দূরে আর একটা, দেশের বরেণ্য ওলামা হযরত এই মাহফিল গুলোতে আজকে আছেন আলহামদুলিল্লাহ বলে। এখানে বসে কিছু শ্রোতা মনে মনে ভাবতেছেন ঠকলাম আমরা, যে যে জায়গায় আসলাম সেই বক্তার না আছে গলার আওয়াজ, না আছে সুর, না আছে কোন কথার রং ঢং, বিসমিল্লাহ বলে শুরু করে দিয়েছেন, তো এখন কি করি। সম্মানিত ভাইরা রাত প্রায় এগারোটা বাজে, এখন তো সৌচেতার দরকার আছে নাকি, বলে যে এটা হলো না আর একখানে যাই, এর সুযোগ কি আর আছে, তাহলে এখানে শেষ পর্যন্ত আছেন তো, হাত তোলেন কারা থাকবেন না, তো কি হলো ব্যাপারটা, আমি কি মোনাজাত দিয়ে দিব, আছেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আমার আজকের আলোচনার বিষয় ফাইনাল খেলা, কি আমার আজকে আলোচনার বিষয় কি, ফাইনাল খেলা, এই সাবজেক্টের উপরে তাফসির হবে, আল্লাহু আকবার বলেন, আওয়াজ নাই, এত স্লো আওয়াজ দিয়ে তো এই মাহফিল চলবে না, এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজা, খুশি হলে কি বলতে হবে, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো একটু জোরে আওয়াজ দেন আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত বন্ধুগণ, কোরআনুল করিম থেকে আমি কয়েকদিন আগে এখানে কথা বলেছি, কোথায় জায়গাটার নাম কি, কারা কারা গেছিলেন, মাশাআল্লাহ অনেক ভাইরা সেখানে গেছিলেন আলহামদুলিল্লাহ, এসেছি এখানে সোয়া নয়টায়, দিলেন হলো দশ মিনিট কম এগারোটায়, আমি কি করব বলেন, তা আপনারা, আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব, আপনারা এত ভালো মানুষ যে আমাকে আপনারা বেশি সময় আলোচনা করে আমার কষ্ট হোক এটা আপনারা চান না, এটা আমি জানি, এই জন্য আমি আজকে আপনাদের জন্য স্পেশাল দোয়া করব, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, সবাই বলে না আমিন। আমি আজকে কি বিষয়ে কথা বলবো, এর আগে কি এই আলোচনা শুনেছেন, এই প্রথম, আচ্ছা ঠিক আছে, তো এই ফাইনাল খেলার কথা
কি কোরআনে আছে? প্রশ্ন আসতে পারে যে হুজুর খেলাই তো হারাম, আপনি আবার এইটা পাইলেন কোথায়? কোরআনের মধ্যে আছে, আমি বের করেছি, ফাইনাল খেলার আয়াত আছে এবং ফাইনাল খেলা একটা সুরাই আছে, হার জিতির একটা সুরাই আছে, সুবহানাল্লাহ বলে। আমি 2014 সালে ঢাকা থেকে ফিরতেছিলাম, ফুটবলে যে খাচ্ছি, সেদিন বিশ্বকাপ খেলা হচ্ছে, খেলার সময় রাত আড়াইটা হোটেলে ভাত খাচ্ছি, ওরা চিল্লায় উঠল গোল। এক বল বয়কে দেখে বললাম, রাত আড়াইটা বাজে খাচ্ছি খানা, গোল হইল কই? বলছে হুজুর আপনি মনে হয় কোনো খবর রাখেন না। তো কি খবর? খবর হলো আজকে জার্মানি আর আর্জেন্টিনা ফাইনাল খেলা হচ্ছে, হুজুর দোয়া করেন কাপটা যাতে আর্জেন্টিনার ঘরেই যায়। খুশির খবর হুজুর? কি খুশির খবর? যাই দেখেন, ডিসপ্লেতে দেখাচ্ছে, রিপ্লেতে দেখাচ্ছে, আপনি দেখেন আর্জেন্টিনা ঠাস করে একটা গোল লাগাই দিয়েছে। প্রথম গোলটা কে দিয়েছিল মনে নাই আপনাদের? কে দিয়েছিল? আর্জেন্টিনা। 3-4 মিনিট পরে সবাই চুপ, আওয়াজ নাই। হোটেলের বয়কে ডাকলাম, এই শোনো কি খবর? খবর খারাপ। কি খবর? যে গোলটা কবুল হয় নাই। আমি বললাম হোয়াট ইজ দ্য কজ, কারণটা কি, কবুল হলো না কেন? বলছে হুজুর অফসাইড, অফসাইড। এই অফসাইড এর কারণে গোলটা কবুল হয় নাই। আমি গাড়িতে বসে চিন্তা করলাম, ভাইরে গোটা দুনিয়ার কোটি কোটি আর্জেন্টিনার সাপোর্টার সবাই আনন্দে উদ্বেলিত, আনন্দে আত্মহারা, গায়ের গেঞ্জি পর্যন্ত খুলে মাথার উপরে ঘুরাচ্ছে, চিল্লাচ্ছে, স্লোগান দিচ্ছে, জিতেছে জিতেছে, আর্জেন্টিনা জিতেছে, স্লোগান দিচ্ছে, হঠাৎ স্টপ, কি ব্যাপার? অফসাইড। খুঁজতে থাকলাম কোরআনের মধ্যে অফসাইডের কোন আয়াত আছে কিনা, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ অফসাইড আর সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না, নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা, তো দেখলাম অফসাইডের কথাও কোরআনে আছে, বাসায় বসে নোট করলাম আজকের এই মাহফিলে কি বিষয় বলা যায়, যেহেতু আজকে রাজশাহীতে 5টা মাহফিল, কাজে আমার মাহফিলে যারা থাকবে তারা যেন আজকের এই ফাইনাল খেলায় জিতে যায়, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এখন কি নোট করলাম এটা একটু আপনাদেরকে আমি শুনে দেই। বিশ্বে 228টা রাষ্ট্র স্বীকৃতিপ্রাপ্ত ছাড়া সহ, মোট 228, এই 228টা রাষ্ট্রের মধ্যে খেলা হয় 32টা দলে, এবারে মনে হয় বাড়াইছে 6টা, 40টা হবে। এই দেখেন জেপিসি খবর রেখেছে, ব্রিটিশ ব্রডকাস্টিং থেকে খবর দিয়েছে, এখানে মোটামুটি এই মেসেঞ্জারও আছে, আলহামদুলিল্লাহ বলে। খেলা জমবে আজকে ইনশাআল্লাহ, তবে সেটা কোথা থেকে? সীমালঙ্ঘন যাতে না হয়। লক্ষ্য করেন, 40টা দেশ খেলবে, 40টা দেশ খেলবে। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফতারিকু উম্মতি 73, আমার উম্মতও 73 দলে খেলবে, সুবহানাল্লাহ বলেন। 72টা দল জাহান নামে যাবে, একটা দল শিরোপা পাবে, জিতবে, চিল্লা বলেন আল্লাহু আকবার। এখন খেলতে কি লাগে? খেলতে লাগে মাঠ, আমাদের স্টেডিয়াম গুলো মাঠ, গোটা পৃথিবীর 228টা রাষ্ট্র এগুলো হচ্ছে মাঠ। 2 নম্বরে লাগবে দর্শক, আমাদের মধ্যে কেউ দর্শক কেউ প্লেয়ার, এরপরে লাগবে বল, এরপরে লাগবে রেফারি, লাগবে জাজমেন্ট, এগুলো লাগবে। তাহলে মাঠ দুনিয়া, রেফারি হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইন্টারন্যাশনাল রেফারি,
তিনি হলেন ইসরাফিল আলাইহিসসালাম। তিনি হলেন রেফারি। মাঠের দুই পাশে দুইজন জাজমেন্ট থাকে, জাজমেন্ট ভুল ত্রুটি ধরে দেয় মানুষের। কাঁধে দুইজন জাজমেন্ট, কেরামান কাতিবিন, একটু মিলায় নেন। মাঠ হলো জমিন, দর্শক আমরা, প্লেয়ার আমরা, ইসরাফিল আলাইহিসসালাম তিনি হলেন রেফারি, জাজমেন্ট দুই কাদের দুই ফেরেস্তা। এখন প্রথমে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, জন্ম, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য। বল খেলতে সময় হল 90 মিনিট, এর মধ্যে যদি গোল না হয় অতিরিক্ত সময় 30 দিন। মানুষের 90 বছরের হায়াত, শয়তানকে যদি গোল দিয়ে বিজয়ী হতে না পারে, আল্লাহ 30 দিনের অতিরিক্ত সময় রমজান মাস বরাদ্দ দিয়েছেন। এই 30 দিনের মধ্যে যদি আমরা শয়তানকে গোল দিয়ে বিজয়ী হতে না পারি, আমাদের কপাল খারাপ। এই জন্য 90 বছরের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এখন যদি এতে গোল শয়তানকে দিতে না পারি, ফুটবল খেলায় যদি গোল না হয়, 30 মিনিট বাড়ায় দিয়েও যদি গোল না হয়, তাহলে ট্রাইবেকার। সেই ট্রাইবেকার হবে, আগে খেলাটা নিয়ে আসি। ফাউল হয়, ফাউল যদি ছোট হয় তাহলে আপনাদেরকে রেফারি দেখাবে কি কাট, আরো আসতে বলেন হলুদ কাট, পায়ে একটু ঠোকা মেরেছে হলুদ কাট। আর ফাউল যদি বড় হয় কি, লাল কাট দেখাবে। লাল কাট দেখালে কি মাঠে থাকার সুযোগ আছে? বের করে দেবে। ছোট অপরাধে হলুদ কাট, বড় অপরাধে লাল কাট। হুজুর এটার সাথে কি মিলাবেন? পাপের কারণে আল্লাহ যখন বেজার, তখন মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে হলুদ কাট দেখান, সতর্ক হন। আর যদি তা না হন, তাহলে আদ জাতির মতো, সামুদ জাতির মতো, কওমে নমরুদের মতো, কওমে ফেরাউনের মতো, এই সকল জাতি যারা অপরাধের মাত্রা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, আমার আল্লাহ তাদেরকে কি কার্ড দেখায় বিদায় করেছেন, সেই কার্ড দেখায় বের করা হয়। এরপরে সম্মানিত ভাইয়েরা, বাসিতে ফু দিয়ে খেলা শুরু করা হয়। ইসরাফিল আলাইহিসসালাম বাসিতে ফু দিয়েই খেলাটা শুরু করবেন, যেটার দিকে আমরা একটু পরেই যাব। একদল হয় বিজয়ী, তারা শিরোপা পায়, আরেক দল হয় পরাজিত, তারা নিন্দিত হয়। নিন্দিত হয় শিরোপা পালে, শিরোপা যারা পায় তারা আনন্দিত হয়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিনেও একদল শিরোপা পেয়ে জান্নাতের মেহমান হবে, আর একদল পরাজিত হয়ে জাহান্নামে যাবে। আমার ভাইরা, এবারে আসেন ট্রাইবেকারে কি হচ্ছে। ট্রাইবেকারে শুধু রেফারি, শুধু বল, শুধু গোলকি, আর শুধু স্ট্রাইকার। বল বসানো হলো, ইসরাফিল আলাইহিসসালাম ইন্টারন্যাশনাল রেফারি বাসিতে ফু দিলেন। বল যখন কিক করছে স্ট্রাইকার, স্ট্রাইকার যখন কিক করছে, তখন ওই গোলকিপার একজন গোলকি বল হয়তোবা ঠেকাতে পারলো, না হলে বলটা ধরে ফেললো। আমার ভাইরা, এটি হচ্ছে সর্বশেষ অবস্থা। এখন এই বল জাহান্নামীরা হবে, জাহান্নামীদেরকে বলের মতো মালাকুল মউত লাথি মারবে স্ট্রাইকার। ওই গোলকিপারের যিনি আছেন তিনি জাহান্নামের ফেরেশতা মালিক, এই বলটাকে ধরে ফেলবে আর কলিজা ছেঁড়া লাথি দিয়া এমন জোরে ব্যাকশট করবে যাতে করে জাহান্নামের মাঝখানে গিয়ে পড়বে। জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু একটা খেলার সাথে
গোটা দুনিয়ার সবকিছু মিলে যায় কি যায় না বলেন তো ভাইরা, জোরে বলেন যায় কি যায় না। সুতরাং এই জন্য আমাদেরকে খেলাটা আজকে বুঝতে হবে। আমি আপনাদের সামনে সেই আলোচনাটা করবার জন্যই সূরা তাগাবুন, সূরা আত-তাগাবুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগীতে সূরাটা নাজিল হয়েছে। মোট আয়াত হচ্ছে 18টা, রুকু 2টা, সেখান থেকে একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কোন সূরা? তাগাবুন মানে হার জিত, হার জিতের দিন, ফাইনাল খেলার দিন, যেদিনে শিরোপা পাওয়ার দিন অথবা যেদিনে লাঞ্ছিত হওয়ার দিন। সেই সাবজেক্টের উপরে আজকে কথা হবে ইনশা আল্লাহ। আমার বন্ধুগণ, কে কোন দল করেন ওই চিন্তা আপাতত মাথা থেকে আউট। এই মাহফিলে যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক বসতে পারেন, প্রশাসনের লোকজন বসতে পারেন, অমুসলিম হলেও আপনারা এই মাহফিলে বসতে পারেন। কারণ এই দুনিয়া আমাদের চিরস্থায়ী না, আমরা মাঠের মধ্যে কেউ খেলছি কেউ বা খেলা দেখছি, কথা বলেন। এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে সেই দরবারে এলাহিতে, যার দরবারে আমরা গেলে আর কখনো সেখান থেকে আমরা ফিরে কেউ কোনোদিন আসব, সেই বিষয়ের উপরে আমরা কথা শুনব। আসুন দল মত নির্বিশেষে জবান খুলে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম। বিতাড়িত মুরতাদ, শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামই যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহু আকবার বলে, সেদিন সমাবেশের দিন, সমাবেশ হবে সেই দিন। কখন? অনুফিখা ফিসুর, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। সেটা কোন দিন ফুৎকার দেওয়া হবে কান লাগান? এই সূর্যটা সৃষ্টির পরের থেকে 250 মাইল স্পিডে বেলাখলের দিকে আগাচ্ছে। ইংরেজিতে বলা হয় বেলাখল, আরবিতে বলা হয় মাওকিউন নুজুম, বাংলায় বলা হয় অন্ধকার কূপ। মহাশূন্যে বিশাল বড় বড় কূপগুলো সাঁতার কেটে কেটে বেড়াচ্ছে, ওগুলো খাবার খায়। কি খাবার খায়? ওগুলো ওই গ্রহ নক্ষত্র গুলো দুমড়ে মুচড়ে সব খেয়ে হজম করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। এই সূর্যটা সৃষ্টির পরের থেকে 250 মাইল স্পিডে ঘন্টায় ওই ব্ল্যাক হোলের দিকে আগাচ্ছে। মনে রাখবেন, সূর্য, ওই সূর্যটা বেশি দিন লাস্টিং করে না। যে সূর্যের আলো এবং তাপ বেড়ে যায়, 1996 সাল পর্যন্ত এই সূর্যের আলো এবং তাপ ছিল 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। গত বছর যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি বেড়ে গিয়া এখন এই সূর্যের তাপমাত্রা হয়ে গেছে 47 ডিগ্রি সেলসিয়াস। বলেন আল্লাহু আকবার। কয় ডিগ্রি তাহলে? বাড়ছে না কমছে? যে নক্ষত্রের আলো এবং তাপ বাড়ে ওইটার বেশি দিন টেকে না, ওইটা ধ্বংস হওয়ার সময় সন্নিকটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেয়ামতের এই 22টা আলামতের ভিতরে, এখন তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি 18টা হ্যাজ গান, অলরেডি 18টা স্পষ্ট হয়ে গেছে, বাকি আছে মাত্র আর 4টা। এই 4টা বাকি আছে, কাজী সূর্য ধ্বংসের সময় হয়ে গেছে। মহাশূন্যে বেলাখল গুলো সাঁতার কেটে কেটে বেড়াচ্ছে, সূর্যটা ঘন্টায় 250 মাইল স্পিডে বেলাখলের দিকে আগাচ্ছে। আকস্মিক ভাবে হঠাৎ
বেলাখলের ভিতরে ঢুকে পড়বে। বেলাখল আস্তে করে মুখটা বন্ধ করে দেবে, সূর্যটা তার পেটের ভিতরে। সূর্য যখন পেটে, খোদাই কুদরতি বন্ধন, অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো আলো হারিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল দে অনুফিখা ফিসসুর, তুমি সিংহায় একটা ফুৎকার মারো। একটা ফুৎকার তিনি মারবেন, মারার সাথে সাথে সূরা আল ইনফিতারের তিনটা আয়াত কার্যকরী হয়ে যাবে। জোরে বলেন কয়টা, একটু আওয়াজ দিয়ে বলেন না কয়টা। এক, ইদাস সামাউন ফাতারত, আসমান ফেটে যাবে। আসমান ফেটে যাওয়ার অর্থ হল আসমানের যে কুদরতি বন্ধন, খোদাই বন্ধন যেটা, এইটা ছিঁড়ে যাবে। এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপী দিয়া সাজাইয়া রেখেছি মনের মতন, দেখো তুমি তাকাইয়া। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না বুঝা এবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যায় স্থান বহাল রাখিয়া, ভ্রমণ করিছে খোদারে ডরিয়া। আল্লাহকে স্মরণ করে সব সাঁতার কাটছে মহাশূন্যে, সব সাঁতার কাটছে। একটা ফুৎকা অনুফিখা ফিসসুর, বাঁশিতে ফুট একটু কান লাগান, যাচ্ছে কোন দিকে? আজকে কি খেলা? তো ফাইনাল খেলা তো মনোযোগের সাথে শুনতে হবে। আসলে থাকতে পারে না কোনগুলো লোক জানেন, বলবো? মা বলছে বাবা তরকারি কেটে নিয়ে বসে আছে, যাও তো দোকান থেকে সরিষার তেল নিয়ে আসো। তো ছেলে তো ব্যস্ত মোবাইল নিয়ে ফেসবুক দেখতেছে, কি তেল সরিষা টাকা দাও, শিশি দাও, হাত এইদিকে এদিকে ফেসবুক চালাচ্ছে। দোকানে গিয়ে বলছে তেল দেন, বাবা কি তেল দেব, তেল দেন, কি তেল দেবো বাবা, তেল দেন, কয় টাকার দেবো, যে 20 টাকার দেন। ভালো করে শোনে নাই কি তেল, দোকানদার মনে করেছি কি, দোকানদার মনে করেছে দিয়ে আর সব তেল, ওইটার মধ্যে সরিষা নারিকেল কেরোসিন তারপরে সোয়াবিন, এটাতে দিয়েছে ওয়াকটেন মোবিল পেট্রোল, কিছু খানিকটা তিলের তেল দিয়ে 20 টাকা পরিমাণ দিয়ে বলছে যাও বাবা নিয়ে যাও। আচ্ছা বলেন এই তেল কোন তেল, এই তোলটা কোন তোল? হ্যাঁ ভেজাল হলে তো না হয় সোয়াবিন দেয়, কিন্তু এটা দিয়ে কি মোটর গাড়ি চলবে, গায়ে দেয়া যাবে, তরকারি রান্না হবে, কিচ্ছু হবে না। তার মানে এটা কোন তেলই না, এটা হলো, বুঝতেই তো পারছেন এটা কি, এটা কোন তেল না, এটা যেমন কোন তেল না। যারা মগজের মধ্যে খাঁটি সরিষার তেল ঢুকাতে রাজি না, আজেবাজে জিনিস ঢুকায়া মাহফিলে এসেছে, তারা এখানে টিকতে পারে না। খাঁটি তেল কোনটা, সন্দেহ আছে? কোন সন্দেহ নাই, কাজে উঠলেই বুঝবো ওই লোকটা ওই তরিকার লোক। খেয়াল রাখেন কেউ ওঠে কিনা। আমার বন্ধুগণ, ব্ল্যাক হোল কাল লাগান, এইদিকে আমার দিকে তাকান, মহাশূন্যে সাঁতার কেটে বেড়াচ্ছে, সূর্য ঢুকে গেল ওইটার ভিতরে, খেয়ে ফেলেছে। ইসরাফিল আলাইহিসসালামকে ডাক দিয়ে বলা হলো অনুফিখা ফিসসুর, সিংহায় ফুৎকার মারো। সিংহায় ফুৎকার মারার সাথে সাথে কুদরতি বন্ধন ছিঁড়ে গেল। ইদাস সামাউন ফাতারত, আসমান ফেটে যাবে। দুই নাম্বার, ওয়া ইদাল কাওয়াকিব তাসারত, গ্রহ নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়বে। আমার ভাইয়েরা সেটা কেমন হবে? এই কিতাবটার মধ্যে যতগুলো পাতা আছে একখানে করা আছে জন্যই অল্প জায়গায় শেষ। আমি যদি খুলে খুলে এই কিতাবের পাতাগুলো
এই মঞ্চের উপরে বিছায় দেই, আমার তো মনে হয় গোটা মঞ্চটা দখল করে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো একটার পর একটা ছিটকে ছিটকে যখন পড়তে থাকবে, একটার সাথে আর একটা জয়েন লাগতে থাকবে, লাগতে লাগতে ভাইরা বিশাল বড় বিস্তীর্ণ জমিনে হয়ে যাবে, এটা হলো দুই, আসমান ফেটে যাবে, গ্রহ নক্ষত্র গুলো ছিটকে ছিটকে পড়বে। তিন নম্বর, ওয়াইদাল বিহারু ফুসসিরাত, সমুদ্রগুলো ফাটিয়ে দেওয়া হবে, আবার ভাইরা পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এরপরে ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, লোহিত সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর সহ নদী নালা খাল বিল যত কিছু এই দুনিয়াতে আছে, পাহাড় পর্বতগুলো হুক আল্লাহর হুকুম মতো তুলার মতো উঠতে থাকবে সিংহায় ফুৎকার দেওয়ার পর। আবার ভাইয়েরা বলেন তো এইটা আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? পাহাড় উঠতে থাকবে, এই পাহাড়গুলো সমুদ্রে গিয়ে গিয়ে পড়বে, পানিগুলো শুকে যাবে, সমুদ্র পানি শূন্য হয়ে পড়বে, সমস্ত সাগরগুলো ভরাট হয়ে যাবে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর সব ভরাট হয়ে যাবে, আর একটা একটা করে দুনিয়া, দুনিয়া কয়টা বলেন? না, আল্লাযি খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিথলাহুন্না, আল্লাহু আকবার বলেন, যতগুলো আকাশ ততগুলো দুনিয়া। কিছুদিন আগেই মঙ্গল গ্রহ থেকে ফ্যাক্স করেছে আমেরিকার মহাশূন্য গবেষণা স্টেশন, জায়গাটার নাম নাসা, এই নাসাতে ফ্যাক্স করেছে মঙ্গল গ্রহ থেকে, সেখানে এক মহিলার ছবি পাঠিয়ে দিয়েছে তারা। আমার ভাইরা, তাহলে অন্যান্য গ্রহে প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, কি আছে সেখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা আসমানে আকল সম্পন্ন প্রাণী সেখানে আছে। আল্লাহ বলেন ইতানাসালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটা আসমানে আমি বিধি বিধান নাজিল করতেছি। সুবহানাল্লাহ বলেন। এবারে আসেন অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো কত বড়, আমাদের চাঁদ কয়টা? বৃহস্পতি গ্রহে চাঁদ 16টা, প্লুটো গ্রহে চাঁদ 42টা, আমাদের একটা চাঁদ দিয়ে যদি সারা দেশ সারা দুনিয়া কাভার করে, তাহলে বৃহস্পতি গ্রহে 16টা চাঁদ লাগে, প্লুটো গ্রহে 42টা চাঁদ লাগে। এখন বুঝেন তো ভাইরা এই গ্রহগুলো কত বড় বড়, এগুলো একটার পর একটা ছিটকে ছিটকে পড়বে, একটার সাথে একটা জয়েন্ট লেগে লেগে যাবে, জয়েন্ট লেগে বিশাল বড় দুনিয়া হয়ে যাবে। তখনই প্রয়োজনীয়তা দেখা দেবে বড় একটা সূর্যের। এই সূর্য কোথায় পাওয়া যাবে? বিজ্ঞানী এডুইন হাবেল একটা ক্যামেরা আবিষ্কার করেছেন, ক্যামেরাটার নাম হলো স্পেকট্রোস্কোপি। এই স্পেকট্রোস্কোপি সর্বাধুনিক দূরপাল্লার একটা দূরবীন, এখানে যদি সুইচ অন করা হয় 10,000,000 আলোক বছরের রাস্তার ছবি তুলে নিয়ে এসে রিপোর্ট দিতে পারে। ওই ক্যামেরায় ধরা পড়েছে বর্তমান সূর্যের চাইতে 100 গুণ বড়, 100 গুণ ভারী, 100 গুণ পাওয়ারফুল, 100 গুণ শক্তিশালী একটা সূর্য ধরা পড়েছে। সেটার নাম বিজ্ঞানীরা দিয়েছে পিস্তুল স্টার। এই পিস্তুল স্টার, এই সূর্যটা আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে এই সূর্যের চাইতে 100 গুণ পাওয়ারফুল একটা সূর্য স্থাপিত হবে। বিজ্ঞানী এডুইন হাবেলের ক্যামেরাতে এটাও ধরা পড়েছে। সুতরাং ফাইনাল খেলা হবে না হবে না? এবারে আসেন সমস্ত দুনিয়াগুলো এসে জয়েন, তিনটা আয়াত কার্যকরী হয়ে গেল একটা ফুৎকারে। ইদা সামাউন ফাতারত, আসমান ফেটে গেল, ওয়াইদাল কাওয়াকিব তাফারত, গ্রহ নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়লো, জয়েন লাগলো, বড় হলো, দুনিয়া বিস্তৃত হলো।
ওয়াইদাল বিহারু ফুসিরাত, সমুদ্রগুলো ফাটিয়ে দেওয়া হলো, শুকে গেল, এগুলো ভরাট করা হলো, মাঠ কি বাড়লো না ছোট হইল? কতটুকু কোন হিসাব আছে কি? ব্যাস তাফসীরে জালাল আইন খুলে দেখেন, এবারে আসলো সব যখন শেষ, তাফসীরে জালাল আইনের লেখক দুজন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি, দুইজন তারাই তাফসীরে জালাল আইন লিখেছেন ছাত্র আর শিক্ষক মিলে। ওখানে খুলে দেখেন সূরা ইনফিতারের ওইখানে 40 বছর, এই তিনটা আয়াত কার্যকরী হওয়ার পর 40 বৎসর ব্যবধান থাকলো। 40 বৎসর ব্যবধানে ওই পিস্তল স্টার নামক সূর্যটা কিংবা এর চাইতেও বড় কোন সূর্যকে আল্লাহ রব্বুল আলামিন ময়দান মাহশারে সেট করে দেবেন তাপ দেওয়ার জন্য, এই সূর্যের তাপই সহ্য করতে পারি না, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে এই সূর্যটা পিঠ দিয়ে আমাদেরকে তাপ দিতেছে, গোটা দুনিয়ার মানুষগুলো মাত্র 173 টন আলোয় এবং তাপ পাচ্ছে, এই দুনিয়ার মানুষগুলো এই সূর্যটার কাছ থেকে পিঠ দিয়া আলো এবং তাপ পাচ্ছে মাত্র 173 টন, এই সূর্যের 12টা মুখ আছে, এই 12টা মুখ দিয়া অন্যান্য গ্রহ নক্ষত্রগুলোকে প্রতিদিন আলো এবং তাপ দিচ্ছে 30 লক্ষ টন। কত টন আমাদেরকে দেয়? কয় টন? মাত্র 173 টন। একটা সেকেন্ড এই সূর্যটাকে জ্বালায় রাখতে আল্লাহ তালার বিদ্যুৎ খরচ হচ্ছে 30,000 কোটি ফারেনহাইট। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র 1 সেকেন্ড সূর্য জ্বালিয়ে রাখতে আল্লাহর বিদ্যুৎ খরচ হচ্ছে 30,000 কোটি ফারেনহাইট। হিসাব রাখতেন যদি বিল দেওয়া লাগত, হ্যাঁ, জিন্সের প্যান্ট বানায় কি মোটা, আর এত টাইট, পিছন দিক থাকলে মনে হয়, পিছন দিক থেকে তাকালে মনে হয় দুইটা সুপারির গাছ দাঁড়ায় আছে, কথা বলেন ঠিক কিনা? কি মোটা মোটা জিন্সের প্যান্ট বানায়, যদি বিদ্যুতের বিল দেওয়া লাগতো তাহলে কত খরচ হয় সে হিসাব রাখতে পারতাম। 1 সেকেন্ড সূর্য জ্বালাতে আমার আল্লাহর বিদ্যুৎ খরচ হচ্ছে 30,000 কোটি ফারেনহাইট। সুবহানাল্লাহ, কাল বিকেলে বলবেন কেমন? 3 মাস পরে বলে সুবহানাল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? আমার ভাইয়েরা, হাসির জন্য বলছি না, কাল লাগান। জ্যৈষ্ঠ মাস ধান বিক্রি করতে গেছেন, জিজ্ঞাসা করেছে ধানের মন কত? 800 টাকা। কত? আই মিয়া কানে শোনো না, 800। মনে মনে রাখবেন কি হয়েছে, কি লাগছে, গরম লেগেছে। 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে তাপ দিচ্ছে পিঠ দিয়ে মাত্র 173 টন, এইটা সহ্য করতে না পারে মেজাজ গরম। আর যে সূর্য ময়দান মাহশারে স্থাপিত করা হবে জমিন থেকে মাত্র কিলোমিটার খানেক উপরে, এইটা 12টা মুখ দিয়ে এই জমিনের উপরে তাপ দিবে টানা 40 বৎসর, কোন রাত লাগবে না, এক টানা 40 বৎসর সময় পর্যন্ত এই পৃথিবীটাতে তাপ দিতে থাকবে এই সূর্যের চাইতে 100 গুণ বড় পাওয়ারফুল সূর্য। গোটা ময়দান তামা বর্ণের হয়ে যাবে 40 বৎসর। মানে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করে বলবেন, ইয়াউমা ইয়ানফাখু ফিস সুর, আজকে আর একটা ফুৎকার মারো, একটা ফুৎকার মারার সাথে সাথেই সূরা ইনফিতারের 4 নম্বর আয়াতটা কার্যকরী হয়ে যাবে। ইনফিতারের 4 নম্বর আয়াতটা হলো ওয়া ইযাল কুবুরু বুসিরাত, 4 নম্বর আয়াত, কবরগুলো খুলে দেওয়া হবে। কবরগুলো খুলে দেওয়ার পর এবারে ফাইনাল খেলা শুরু,
আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামআই, আল্লাহু আকবার বলেন, জমা করা মানে একত্রিত করা। ফাইনাল খেলার দিনে স্টেডিয়ামে গ্যালারি ফিল আপ থাকে কিনা আস্তে বলেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, কবর থেকে ময়দান মাহশারের লোকগুলো দাঁড়ায় যাবে, পরনে কোনো কাপড় থাকবে না, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। সব ময়দান মাহশারে দাঁড়িয়ে গেল, দাঁড়ালে কি হবে, পা তো জমিনের উপরে রাখতে পারতেছে না, কারণ হলো এই জমি তামা বর্ণের হয়ে গেছে, বিশাল বিস্তীর্ণ ময়দান, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ছুটতে থাকবে, কুল কিনারা পাবে না। ছুটতে ছুটতে কোন যখন উপায় খুঁজে পাবে না, তখন অনেক দূরে লম্বা একজন লোককে দেখে তার কাছে গিয়ে বলবে, মানান্তা তুমি কে? সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম তিনি নিজের পরিচয় দিবেন, আনা আদম। এই কথা বলার সাথে সাথে লোকেরা বলবে, আন্তা আবানা, আপনি তো আমাদের পিতা। ময়দান মাহশারে মাথার উপরে সূর্য, জমিনটা তামা বর্ণের, পা রাখতে পারছি না, বাবা হয়ে এই মুসিবতের দিনে আপনি কি আমাদের জন্য কিছু করতে পারেন নাকি, কিছু কি করতে পারেন? আদম আলাইহিসসালাম বলবেন, না আমার পক্ষে সম্ভব না, কারণ হলো আমি একটা বিপদের মধ্যে আছি। আল্লাহ আমাকে জান্নাতে রেখেছিলেন, বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাত, খবরদার ওই গাছটার কাছে যাবে না, আমাকে নিষেধ করেছিলেন। আমি সেখানে শয়তানের প্ররোচিত হয়ে, শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে ওই গাছের কাছে আমি গিয়েছিলাম, ওর ফল আমি খেয়েছিলাম, আজকে খুব মুসিবতে আছে, আমি নিজেও টেনশনে আছি, আল্লাহ না জানি ওইটা আবার নতুন করে ধরে বিচারের আওতায় আনেন কিনা, আমি ওই টেনশনে আছি, তোমরা বরং তার চাইতে নূহ আলাইহিসসালামের কাছে যাও। নূহ আলাইহিসসালামের কাছে যাবেন, তাকে বলবেন, আগা আল্লাহ নবী নূহ, আপনি কি পারেন নাকি আজকের এই মুসিবতের দিনে আমাদের জন্য কিছু করতে? তিনি বলবেন, আমার ছেলেকে না আল্লাহর দিন মানত না, নাফরমানি করত, ইসলাম সহ্য করতে পারত না। আমার ভাইরা, এইরকম লোক কি আমাদের সমাজে আস্তে করে বলেন তো আছে না নাই? আছে। আচ্ছা, ওই সমস্ত সন্তানের সম্মানিত পিতাদেরকে বলবো, কাল লাগান, আপনার ছেলে যদি আল্লাহর দিন না মানে, কোরআন না মানে, ইসলাম না মানে, আপনার ছেলে যদি সলাৎ আদায় না করে, সাওম পালন না করে, দিন না বোঝে, দিন না মানে, এবারে শুনে না, যখন সবাই ডুবে মরে ওই সময় হযরত নূহ আলাইহিসসালাম নজর করে দেখেন তার ছেলে কেনান মরে যায় অবস্থা, হাতটা বাড়া দিয়েছিলেন কিস্তিতে তুলে নেওয়ার জন্য। এই সময় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইল আমিন মাধ্যমে আকাশ থেকে মেসেজ দেয়া হয়েছে, ইনফরমেশন নেটওয়ার্কে জানানো হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো নবী নূহ, আর একটা বার যদি তোমার ছেলেকে তুমি তোমার ওই কিস্তিতে তুলবার চেষ্টা করো, নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কেটে দেব, নবুয়তের দপ্তর থেকে যদি নাম কাটা যায়, সন্তান দিন না মানলে, তার প্রতি খুব বেশি মহব্বত করলে যদি এটি হয়, তাহলে আপনার ছেলে ফেন্সিডিল খায়, অবশ্য এদিকে খায় না আমি জানি, ইয়াবা তো এলাকায় নাই এটাও আমি জানি। হ্যাঁ হ্যাঁ, আমরা এতদিন জিকির করলাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এখনকার ছেলেরা জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা, নাউজুবিল্লাহ বলেন, ফেন্সিটিল খায়, গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন। আছে না কিছু ছেলে? ওই সমস্ত ছেলেদের বাবাদেরকে বলছি, আমার ভাই আব্দুল্লাহ আল মাহমুদ এখানে সন্তানদেরকে দিনই শিক্ষার কথা বলেছেন, বাংলাদেশে 28,000 মাদ্রাসা, কয় হাজার কমপক্ষে
গোনে দেখেন আরো বেশি হবে। একটা মাদ্রাসার নাম বলেন, একটা মাদ্রাসার ছাত্র অথবা শিক্ষকের নাম বলেন যে কোন মাদ্রাসায় ইয়াবা পাওয়া গেছে, কোন মাদ্রাসা কোন কোন মাদ্রাসার ছাত্র শিক্ষক ইয়াবা আর ফেন্সিডিল সহ ধরা পড়েছে, এই রকম প্রমাণ কি বাংলাদেশে আওয়াজ দিয়ে বলেন আছে নাকি? জোরে বলেন আছে। আমার ভাই আব্দুল্লাহ আল মামুন কি বললেন, দিনী শিক্ষা তার মানে আপনি কোরআনের শিক্ষা আপনার ছেলেকে না দেওয়ার কারণে আজকে কি হয়েছে, তারা ফেন্সিডিল আর ইয়াবা খায়। আর 14 ফেব্রুয়ারি আসলে মহিলা কলেজের গেটের সামনে এটিমের মতো দাঁড়ায় থাকে, আই লাভ ইউ, কি কথা বলেন ঠিক কিনা? আজকে কি খেলা? আস্তে আস্তে আগাচ্ছি আমার ভাইয়েরা, কাল লাগান। হযরতে নূহ আলাইহিস সালাম তার ছেলের জন্য হাতটা একটুখানি বাড়ায় দিয়েছিলেন ভাইরা, তাকে তোলার জন্য একটুখানি আগ্রহী হয়েছিলেন। তার যদি এই অবস্থা হয়, আপনার ছেলে মেয়ে যদি আল্লাহর দিন বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, ইসলাম না মানে, সলাৎ আদায় না করে, দিন অনুযায়ী জীবন পরিচালনা না করে, আপনি যদি তার উপার্জিত অর্থ খান তাকে দাওয়াত না দেন, তাকে সংশোধনের চেষ্টা আপনি যদি না করেন, আল্লাহর দিনের পথে যদি ফিরে না নিয়ে আসেন, কেয়ামতের ময়দানে ওই পিতার মুসিবত আসতে করে বলেন আছেন না? আছেন না? নূহ আলাইহিস সালাম বললেন আমি নিজেও একটু টেনশনে আছি, আমি কিচ্ছু করতে পারবো না, তোমরা বরং চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আপনি আমাদের পিতা, আদর্শের পিতা। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, কিসের পিতা? আদর্শ কি? ইসলাম। আপনি আমাদের আদর্শের পিতা, কাজী আপনি কি কিছু করতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন দেখেন আমি নিজে তিনটা জায়গায় একটু কৌশলগত জবাব দেওয়ার কারণে আমার মনের মধ্যে সংশয় আছে যে আজকে যে কি হয়। কি কৌশলগত জবাব? অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্ত্রী সহ হিজরত করে চলে যাচ্ছেন, একটা ময়দান পাড়ি দিতে গিয়ে ওই এলাকার যিনি শাসক তিনি পরের বিয়ে করা স্ত্রীকে স্বামীর কাছ থেকে কেড়ে নেয়, এত ভালো, নজবিল্লা বলবেন না তো, বিবাহিত স্ত্রী কেড়ে নেয় সে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন শোনো সারা, এই বিশাল আকাশের নিচে জমিনের উপরে তুমি আর আমি ছাড়া আর কেউ মুসলমান নাই, এই ময়দান আমরা পাড়ি দেব, রাস্তার মধ্যে দুজনে যদি অ্যাটাক হই আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো এইটা আমার বোন, আর তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলো আমার ভাই। আসলে তো স্বামী স্ত্রীর সম্পর্ক ভাই বোনের মতোই নাকি, কথা বলে না, বিয়ে করো নাই কারা কারা হাত তোলো, সমস্যা কি? তোমাদের কিছু কথা কত মাহফিলে বাকি আছে না, হ্যাঁ সোজা করো, আজকে তো সেগুলো বলবো, কোন খেলার দিন? হ্যাঁ হাত তোলো। স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের? ও সাসা সাসি মনে হয়, কিসের? ভাই বোন। জবাবটা ঠিক আছে না নাই, কিন্তু আমি কেন এটা বললাম, এটা যদি আল্লাহ ধরে বসেন এটা একটা, দুই ও কাজ মেলায় যাচ্ছে ছেলেরা, আমাকে বলল ইব্রাহিম চলো, সেই সময় আমি বলেছিলাম ইন্নি সাকিম, আমি অসুস্থ, এখানে অসুস্থ ধরন দুইটা, তোমরা যে কাম করতেছো ওই অকামে আমি গেলে আমার মন মানসিকতা ভালো থাকবে না, কাজে আমার মনটা খারাপ হয়ে যাবে, মনটা এমনিতেই খারাপ, কিংবা তিনি সেই দিন একটু অসুস্থ ছিলেন, এটা একটা কৌশলগত জবাব দিয়েছিলেন, আল্লাহ যদি এটার জন্য ধরে। এইরকম তিনটা বিষয় নিয়ে আমি খুব চিন্তায় আছি, আল্লাহ যদি এগুলো ধরে, ইব্রাহিম এত কৌশল করে জবাব দিয়েছো কেন? আমি নিজে ভয়ে দুশ্চিন্তায় টেনশনের মধ্যে আছি, আমাকে দিয়ে কিছু হবে না, পরামর্শ দিচ্ছি অন্যতম বুদ্ধিজীবী নবী তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও, ব্যবস্থা একটা হতে পারে। ময়দান মহাশয়ের লোকেরা ছুটকে ছুটতে থাকবে, হযরতে মূসা আলাইহিস সালামকে পেয়ে যাবে, আপনি কে? মূসা আদা নবী আল্লাহ, আল্লাহু আকবার বলেন, রাসূল আল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি
আপনি আল্লাহর নবী, আজকের এই দুঃসময়ে আপনি কি আমাদের জন্য কিছু করতে পারেন? মুসা আলাইহিস সালাম বলবেন, না না আমার পক্ষে সম্ভব না, কারণ আমি একটা লোককে ঘুষি মেরেছিলাম, হে পড়ে মরে গেছে। কাজী এইটার যদি আজকে বিচারের আওতায় আসে তাহলে সমস্যা আছে। কাজী আমি পারবো না, আমি একটা বুদ্ধি দেই, তোমরা দেখো তো ঈসা আলাইহিসাল্লামের কাছে যাও। হযরত ঈসা আলাইহিসাল্লামের কাছে যাবেন, হযরত ঈসা আলাইহিসাল্লাম বলবেন, আমার পক্ষে সম্ভব না, কারণ হলো জগৎবাসী আমাকে আল্লাহর পুত্র বলেছিল, অথচ আমি তাদেরকে বলেছি ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তার সাথে তোমরা কোনো কিছুকে শরীক করো না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তার কোনো সন্তান নেই, তিনিও কারো সন্তান নন, অথচ জনগণ আমাকে আল্লাহর পুত্র বলেছে। কাজেই আমি খুব দুশ্চিন্তায় আছি, আল্লাহ যদি ডাক দেয়া বলে ঈসা শোনো এদিকে আসো, যেদিন তোমাকে আল্লাহর পুত্র বলা হয়েছিল কেন তুমি এটা শুনলা, বা তোমাকে কেন বলা হলো, আমি সেই চিন্তায় আছি, আমার দিয়ে কিছু হবে না, তোমরা বরং অন্য চেষ্টা করো, আমার পক্ষে সম্ভব না। মুসা আলাইহিসসালাম ডেকে বলবেন, শোনো ফাইনাল কথা বলে দিই, আজকের এই ময়দান মহাশারে 123,999 জন নবীর কাউর কাছে গিয়ে কোনো লাভ হবে না, একজনের কাছে গিয়ে কিছুটা ফায়দা উপকার তোমরা পেতে পারো, তিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা দৌড় দিয়ে তার কাছে যাবে, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই কঠিন মুসিবতের দিনে আপনি কি আমাদের জন্য কিছু করতে পারেন? যদি সম্ভব হয় আমাদের জন্য কিছু করুন, সেটা যদি আপনি করতে না পারেন তাহলে আল্লাহর কাছে অন্তত এতটুকু বলুন যেন আমাদের বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি করে করে নেন, কারণ হলো মাথার উপরের সূর্যের তাপ আর জমিনের এই তামা বর্ণের জমিনের উপরে আর দাঁড়াই থাকতে পারছি না। এই কথা বলার সাথে সাথে জাতীয় স্টেডিয়াম, আন্তর্জাতিক স্টেডিয়াম বাইতুল মামুরের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন, কতক্ষণ পর্যন্ত থাকবেন আল্লাহ ভালো জানেন, তবে আমি একটা বর্ণনায় পেলাম পৃথিবীর সৃষ্টির থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মাখলুকাত এই পৃথিবীতে এসে আল্লাহর তাসবিহ করেছেন এক সিজদায় সেই পরিমাণ তাসবিহ বিশ্বনবী আদায় করবেন, আর কানতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুনিয়ায় জোশ মেরে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব গো আজকে ময়দান মহাশারে, আজকে তো আপনার কান্নার দিন না, আপনি মাথা তোলেন, আপনাকে অনুমতি দেয়া হলো, আপনি বলেন কি বলতে চান। আমার ভাইরা সেই দিন একটা কথা আল্লাহর কাছে বলার জন্য আল্লাহর নবীকে এত বছর সেজদায়, এত সময় লং টাইম সেজদায় থাকতে হবে, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে? অথচ ইদানিং কিছু পিসাব বের হয়েছে, আমার আব্বা জান জাহাজ নিয়ে থাকবে, কি নিয়ে থাকবে, হাসরের ময়দানে তো পানি নাই, জাহাজ থাকবে কোথেকে, আমার আব্বা জান পানি নিয়ে জাহাজ নিয়ে থাকবে, ওই জাহাজে যদি কেউ উঠতে চান জান্নাত হইবেন, শর্ত হলো আমার আব্বা জানের তরিকায় সামিল হইতে হইবে। চিন্তা করছেন, তাহলে তো হাসরের ময়দানে শুকান জায়গা দিয়ে জাহাজ চলবে, তাই না? পানি তো লাগবে না। বিশ্বাস করুন কোন ব্যক্তি ময়দান মহাশারে আল্লাহর অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারবে না, সুপারিশ তাও পীর সাহেব, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে থাকবেন, ভুল বুঝবেন না, আমার আব্বা জান একজন পীর সাহেব, আমি পীর বিরোধী না, তবে যে পীরেরা বলে আমি গায়েব জানি, আর যে পীরেরা বলে
যে আমি সুপারিশ করব বেহেস্তে নিয়ে যাব। আর কিছু পীর বের হয়েছে দেখেন কি সুন্দর করে মাইকে যায় আর গান শুনি, পানির মধ্যে জ্বললে বাতি সেই বাতি যে নেবে না, ন্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। একটা জিকির আমি বুঝি না, এটা কি জিকির? আমি বুঝি না এটা কি বলে আল্লাহ ইসান, আপনারা কি বোঝেন না কি এগুলো? আস্তাগফিরুল্লাহ বলেন কি এগুলো? আল্লাহ মাফ করে দাও। সেদিন এক ক্যাসেট শুনলাম, আমার তো কারো বক্তৃতা শোনার সময় হয় না, ক্যাসেট দিয়েছে, আমি যাচ্ছি গাড়িতে ঢাকার গাড়িতে, তো গাড়িতে গেলে এগুলো চলছে। আমি বললাম জিনিসটা কি আল্লাহর গজব না কলেরা কি, কিছু তো বুঝি না, কাজে জিকির চলতেছে। আমার জিকিরের একটা আলোচনা 2009 সালে শিরুল মসজিদে আমি করেছি, আপনারা শুনে দেখবেন, বিস্তারিত ব্যাখ্যা সেখানে দেওয়া আছে। আমার ভাইয়েরা হাসরের ময়দানে সুপারিশের জন্য দাঁড়ায় থাকবে না, আয়াতুল কুরসির মধ্যে মানদাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আমার অনুমতি ব্যতীত কেউ কোন সুপারিশ করতে পারবে না, কথা বলেন ঠিক কি না? এই অনুমতি আল্লাহ কাকে দিবেন? প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরখাস্ত পেশ করতেছে কেমনে দেখেন। আল্লাহ বললেন ঠিক আছে বলেন আপনি কি বলতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা তুলবেন, কিন্তু তখনও তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তে থাকবে, তিনি কাঁদতে থাকবেন, আল্লাহর কাছে বলবেন রব্বুল আলামিন আপনার এই আদরের বান্দারা আমার কাছে এসে আমার মাধ্যমে আপনাকে একটা কথা বলতে বলেছেন, যদি অনুমতি দেন বলি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন অনুমতি দেয়া হলো। তিনি তখন বলছেন পরওয়ারদিগার ইয়া রাব্বি করিম, আপনার বান্দারা আমাকে জানাইলেন আপনি যদি তার আপনি যদি আপনার আদরের বান্দাগুলোকে মাফ করে দেন এতে তো তারা খুশি, আর যদি জাহান্নামী জাহান্নামে দেন কারো তো কিছুই করার থাকবে না, এটা আপনার ইচ্ছা, আপনি ক্ষমাও করতে পারেন, আপনি জাহান্নামে দিতে পারেন, শাস্তি দিতে পারেন, কিন্তু তারা আমাকে জানালেন আমার মাধ্যমে বলতে বললেন, সেই কথাটা হলো এই সূর্যের নিচে গরম মাটির উপরে আর তারা থাকতে পারছে না, আপনি যেন দয়া করে বিচার কাজটা একটু তাড়াতাড়ি করে করেন। ঠিক আছে আপনার তো মঞ্জুর। সঙ্গে 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 আর একটা আয়াত চলে এলো, লাইন লাইন আরামে দাঁড়াও, সোজা হও, অ্যাসেম্বলি শুরু হয়ে গেল, কাতার হবে দুইটা, জোরে বলেন কয়টা? এটা জোর হলো, জোরে বলেন কয়টা? একটা হলো বামপন্থী আর একটা হলো হাত, কয়টা? এটা কি হাত? এটা তাহলে দুই হাত, দুইটারই দরকার আছে না নাই? ডান হাত দিয়ে খাবো আর বাম হাত দিয়া বোঝেন নাই? বুঝলেন? তাহলে দুইটারই দরকার আছে কি না? এর নাম পূর্ণাঙ্গ। এবারে কান লাগান, ডান পাশের কাতারে কে দাঁড়াবে এদিকে দেখেন, না না কে বলেছে পরে আলিফ লাম মিম কোন দিক থেকে? আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কোন দিক থেকে? হ্যাঁ, সুতরাং এই কোরআন আর হাদিস ওয়ালা যারা তারা দাঁড়াবে ডান পাশে। সুবহানাল্লাহ, কাল জোর করে বলবেন আরো আস্তে করে বলেন, আড়াই বছর পরে বলে সুবহানাল্লাহ, এত আওয়াজ কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের নারায়ণ তাকবীর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইজান আপনারা এত কষ্ট করে, সম্মানিত ভাইয়েরা কাল লাগান এদিকে আসে, দুনিয়ার মুসলিম হ্যাঁ সব সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ। কাল লাগান মরা লাগবে কিনা, একজন লোক বলেন আমি মরব না, এখনই ৫০০ টাকা পুরস্কার দিব, মরব না হ্যাঁ মরব, বিশ্বাস না হয় বগুড়ায় গিয়ে দেখে আসেন, বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, মশালের আলো, রাস্তায় পিঁপড়া চলাচল দেখা যায়, মোটা মোটা প্রাচীর, মশালের আলো, সিকিউরিটি গার্ড, মোটা প্রাচীর, চতুর্দিক থেকে ছোট ছোট রুম, মাঝখানের একটা রুমে বেহুলার বাসর ঘর হচ্ছে, বেহুলার স্বামী লক্ষিন্দর, এতগুলো সিকিউরিটি, এতগুলো আলো, এতগুলো প্রাচীর, বাউন্ডারি, এত রুম, ভেদ করে কখন কেমনে কি করে কিভাবে কোন সময় একটা বিষাক্ত সাপ বেহুলার বাসর ঘরে ঢুকে পড়লো, তার স্বামী লক্ষিন্দরকে দংশন করলো, অতঃপর সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার ভাইয়েরা আইনামা তাকুনু ইউদ্রিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, বিরাট বড় অট্টালিকার মাঝে থাকলেও মরণের হাত থেকে কেউ রেহাই পাবো না, কথা বলেন ঠিক কিনা, মরতেই হবে, এবারে কাল লাগান। লোকগুলো দাঁড়িয়ে যাবে, ডান পাশে কারা ডান পাশে দাঁড়াবে, বাম পাশে কারা দাঁড়াবে, সূরা আর রহমানের ৪১ নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে পড়ে দেখবেন, কোন সূরা কয় নম্বর, ইউরাফুল মুজরিমুন বিসিমাহুম, সেই দিন যিনি যে পার্টি করেছেন ওই পার্টির মার্কা নিয়ে ময়দান মাহশারে দাঁড়াতে হবে, সেই মার্কা থাকবে কপালে, কোথায় থাকবে মার্কা, তরমুজ পার্টি, বাংলালিং তরমুজের ছবি কপালে থাকবে, কি তরমুজ আপনাদের এলাকায় বাংলালিং তরমুজ আছে না নাই, ওই বাংলালিং ডোরা কাটা বাংলালিং তরমুজ, তরমুজ পার্টি করলে কপালে তরমুজের মনোগ্রাম, নারিকেল পার্টি করলে নারিকেলের মনোগ্রাম, তাল পার্টি করলে তালের মনোগ্রাম, আর যদি আপনি আমি আমার ভাইরা বেয়াল পার্টি করি ওটারও মনোগ্রাম থাকবে, কথা ঠিক কিনা বলেন, প্রত্যেক লোক তার মার্কা নিয়া ময়দান মাহশারে দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না, দাঁড়ায়ের দাঁড়ানোর স্টাইলটা দেখেন, তাফসিরে আশরাফিতে মুফাসসির লিখতেছেন দুই সলতা মাটির উপরে দুইটা পা, এ পাশেও গর্ত, মানুষের পিছনে কে কথা বলেন তামাদার, এই দুই পাশের এ পাশেও গর্ত মাঝখানেও গর্ত এ পাশেও গর্ত, দুই সলতা মাটির উপরে দুইটা পা রেখে দাঁড়ায় যাবে, এদিকেও সরাতে পারবে না, মাঝখানেও একখানেও করতে পারবে না, এদিকেও সরাতে পারবে না, দাঁড়ায় থাকবে। এই দুনিয়ায় যারা ১৪ই ফেব্রুয়ারি পালন করেছেন, সস্তা প্রেম আর ভালোবাসা উদযাপন করেছেন, শুনুন জেনা যারা করেছেন, এখন তো আর জেনা বলে না, জেনার আধুনিক নাম হলো লাভ, ওটা লাভ না ওটা লোকসান, জেনার আধুনিক নাম হলো প্রেম, এই দুই সলতা মাটির উপরে দুইটা পা রেখে দাঁড়ায় থাকবে,
পরনে কোনো কাপড় নাই, মাথার উপরে সূর্য, জেনা বেবিচারী প্রেম প্রীতির নামে অবৈধ মেলামেশা যারা করেছেন, যুবকগুলো পুরুষ মানুষগুলো দাঁড়ায় যাবে ওই দুই চলতা মাটির উপরে পা রেখে, তার লজ্জায় স্থান দিয়া রক্ত এবং পুঁজ পড়তে থাকবে একটানা 50,000 বৎসর। নাউজুবিল্লাহ বলেন, কয় বছর টপটপ করে রক্ত এবং পুঁজ পড়তে থাকবে 50,000 বৎসর। ওই যে নিচে ড্রেনটা, এই পানিগুলো আবার চলে যাবে হামিম নামক কূপে, সেখানে আগুনে টকবক করে ড্রামের মধ্যে পানিগুলো উত্তপ্ত করা হচ্ছে জাহান্নামে ফেলায় দিয়ে এই পানি আবার খাওয়ানোর জন্য। যে মহিলা বন্ধুর সাথে মেলামেশা, অবৈধ মেলামেশা করতে গিয়া জেনা করেছে, পেটের মধ্যে অবৈধ যারও সন্তান নিয়ে ময়দান মাহশারে দাঁড়ায় যাবে, দুই সলতা মাটির উপরে পা রেখে গর্ভবতী অবস্থায় দাঁড়ায় যাবে, এরপরে প্রসব বেদনা শুরু হয়ে যাবে, বাচ্চার মাথাটা বের হয়ে আসবে, মহিলা ব্যথায় চিৎকার করবে, ফেরেশতারা লানত দিতে থাকবে, আল্লাহ ডাক দিয়ে বলেন কেন চিৎকার করে, ফেরেশতারা বলবে চরিত্রহীনা মহিলা অবৈধ সন্তান নিয়ে ময়দান মাহশারে হাজির, বাচ্চা ডেলিভারি হচ্ছে, বাচ্চার মাথাটা বের হয়েছে আর বাকিটা বের হচ্ছে না, আল্লাহ বলেন ফেরেশতারা রে ইয়া মালাইক, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে তান্তাজিরু মাহাতু উমারু বিহি, আপনি বলেন উই আর অলস টাইম প্রিপারেড জাস্ট অনলি ফর ইউ অ্যান্ড ইউর ডিসিশন, আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আমরা অপেক্ষমান, কি করা লাগবে আপনি বলেন, আল্লাহ বলেন 70 গজ শিকলটা জাহান্নামের ভিতর থেকে টেনে এনে ওই মায়ের পেট থেকে ওই চরিত্রহীনা মহিলার অবৈধ সন্তানটার গলায় শিকলটা পেঁচায়া দুই দিক থেকে তোমরা টানতে থাকো, দুই দিক থেকে ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা টানতে থাকবে, ভাইজান একটানা 50,000 বৎসর পর্যন্ত টানবে, ওই যারো সন্তানটা ময়দান মাহশারে ডেলিভারি হবে না। আবার ভাইরা চলতে থাকবে ময়দান মাহশারে এই অবস্থা, আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে ইন্নাল কিতাবাল আবরার লাফি ইল্লিয়্যিন, নেককার লোকদের আমল নামার গাইড বইটা ইল্লিনে আছে, নিয়ে আসো, ফেরেশতারা সাথে সাথে নিয়ে আসবে, এদের ডাইন হাতে দিয়ে দাও, ডাইন পাশে যারা দাঁড়াবেন কোরআন ওয়ালা যারা ডাইন হাতে আমল নামা দিয়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ, আমল নামা ডাইন হাতে পেয়ে চেহারার মধ্যে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, ফেরেশতারা বলে দেয় মিয়া সুখবর বেহেশতে যাওয়ার গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হলো, সুবহানাল্লাহ, কাল মাগরিবের পরে বলবেন আজকে আসসালামু আলাইকুম, কি সিগন্যাল গ্রিন সিগন্যাল, কোথায় যাওয়ার হাতে, কোন হাতে আমল নামা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি সিজ্জি, গুনাগারদের আমল নামার গাইড বইটা আছে সিজ্জেনে, নিয়ে আসো, নিয়ে আসা হবে, আর হাতে দিয়ে দাও, নিয়ে যাবে খুশ খুস একরো কিতাব একা নাও নাও, তোমার আমল নামা পড়ো, কাফা বিনাফসি তুমি নিজেই যথেষ্ট, আজকে আমল নামা পড়ে দেখো নাও, আমল নামা নেওয়ার সাহস পাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ডাইরেক্ট আমল নামাটা বাম হাতে দিয়ে দিও না, জাহান্নাম থেকে ছুরি আনো বুকের মধ্যে ঢুকায় দাও, ছুরিটা বুকের মধ্যে ঢুকায় দিবে, এপাশ ওপাশ ছিদ্র হবে ভাইজান, বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকায় দিয়া পিছন দিক থেকে টেনে বের করে আমল নামাটা পিছনে দিয়ে দিবে, ফেরেশতারা বলবে করো পড়ো, এখন আমল নামা পড়ো, এরকম করবে পড়তে পারবে না, হাত টেনে বের করার চেষ্টা করবে করতে পারবে না, আমল নামা সহ টানবে পারবে না, আমল নামা ফালায় দেওয়ার চেষ্টা করবে হাত টেনে বের করার চেষ্টা করবে পারবে না, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে ও ফেরেশতারা রে আমল নামা পিছনে চেহারার সামনে পড়বো কেমনে,
এই কথা বলার সাথে সাথে হাদিসে এসেছে এই জায়গাটা ধরবে, মাথাটা ধরবে, ধরে মুসব্বি বাম পাশ দিয়া গর্দান ভেঙ্গে পিছনের দিকে আমলনামাটার দিকে গল্লাটা নিয়ে যাবে। আমলনামা হাতে নিয়ে দেখবে আহা কি বিপদ, কোনো কিছু বাদ যায় নাই, সব কিছু থরে থরে এখানে লেখা আছে। লোকটা সঙ্গে সঙ্গে বলবে ইয়ালাইতানি কুনতু তুরাবা, আজকে যদি মাটি হয়ে যেতাম, আমার যদি কোনো বিচার না হতো কত ভালো হতো। ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, কি এমন করেছো জিন্দিগিতে আজকে তোমার এই করুণ পরিণতি আসে নাই কি তোমার কাছে কোরআন হাদিস দিয়া। এই যে এটা কোন জায়গা জানো, আলীগঞ্জ পূর্বপাড়া, এটা এই যে বেলালের মাটি কি তোমাকে কোরআন সামনে নিয়ে বলে নাই? লোকটা বলবে নাম হ্যাঁ বলেছিল, আমরা যাই নাই যে, আমরা রাস্তায় বসেছিলাম যে, আমার এগুলো ভালো লাগেনি যে, কোরআনের কথা বলেছিল মনোযোগ দিয়ে শুনি নাই যে, বাড়িতে টিভি ছিল স্টার জলসার লোভ সামলাতে পারি নাই যে, ইয়াবা ফেন্সিডিল হাতের কাছে ছিল বাদ দিতে পারি নাই যে, কথা বলেন আফসোস করবে। ফেরেশতারা বলবে হা কি যে ভুল করেছ, আজকে কি মুসিবতের মধ্যে পড়ে গেলা, কি অবস্থা হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন ফেরেশতারা অমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, আমি সিটিংদেরকে আলাদা করে দিয়েছি। মুজরিমুন মানে সিটিং, সিটিং কোন পাশের লোক, সিটিংদেরকে আলাদা করে দিয়েছি। মার্কা তো কপালে দেখতেইছ, কোন মার্কা, নারিকেল পাটি বেয়াল দেখতেছ না? হ্যাঁ সিটিং আলাদা আলাদা করে দিয়েছি। ওদের সাথে পুটুর পুটুর করে আলাপ কি, জাহান্নাম থেকে সিগলানো আনা হবে, কোমরে লাগাও লাগাবে, টানবে কিভাবে জানেন? ওই যে কাঁটার গাছের এগুলো, ওই যে গাছের যে কাণ্ড, এগুলো দড়ি লাগায় ট্রাকে তোলে, মারো টান, এটাতে আওয়াজ ঠিকই আছে, আমি হাসির জন্য বলছি না, কি করুন অবস্থা। এরপরে শিকল লাগাবে কমরে, মারো টান, ফেরেশতারা টানতে থাকবে, আল্লাহ বলবেন সহজ টান না, আর একটা গুরু পিছনে দাঁড়াও। এ খুব এর গর্দানটা মোটা ছিল, আছে না কিছু লোকের গালা ঘাটটা একটু মোটা আছে না, ঘুড়ির মতো ঘুড়ি, ঘুড়ি যখন উপরে ওঠে না, ঘুড়ি উপরে ওঠে, ঘুড়ি উপরে উঠে বলে হে বিল্ডিং গুলো, আমার নিচে গাছ গাছালি, আমার নিচে বাস গুলো, আমার নিচে আমি আসি উপরে, তাই আমি গিয়া রে, মানুষগুলোকে তো আমি হিসেবেই ধরি না, কথা ঠিক কিনা? একটু উপরে উঠেছে, উঠে আর এগুলো কোনো হিসেব করে না। বিকালবেলা এই ছেলেরা যখন দড়ি টানে, তখন বলে টানে কি, কাছাকাছি এসে এদিকে যায় ওদিকে যায়, ধরা দেয় না। তো যত চেষ্টাই করো, আমি প্রয়োজনে বিদ্যুতের লাইনে পেঁয়াজ দিয়ে আত্মহত্যা করব, তবু তোদের হাতে ধরা দিব না। আস্তে করে বলেন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার সময় শেষ হয়ে গেছে, 12টা বেজে গেছে না, আমার ঘড়ি অনুযায়ী সময় শেষ। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনুরোধে আজকে 25 তারিখে রস করবো একটু, ঠিক আছে, 24 তারিখের আলোচনা শেষ। ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, 25 তারিখের রস শুরু। কি রাজি আছেন? জি আলহামদুলিল্লাহ। কাল লাগান আকাশে কি উঠতেছে? হ্যাঁ ঘুড়ির গর্দান মোটা দেখেন কিরকম, ঘরে লটকানো ছিল, ছেলেরা একটু সুতাটা ছেড়ে দিয়েছে, উপরে উঠে বলে গাছ গাছালি, আমার নিচে বাস গুলো, আমার নিচে বিল্ডিং গুলো, আমার নিচে। আমি তো এই ছেলে পেলেদের কোন, এদেরকে আমি হিসেবেই ধরি না, উঠতেছে। আছে না আপনাদের এলাকায় ঘুড়ি চেনেন না? বিকেলবেলা যখন টানে এই কয় এই রে কিরে,
আমার টানে গিয়ে কাছাকাছি এসে এদিকে যায়, এদিকে যায়, দেখে মশান, দেখে ছেলেরা কোন অবস্থায় আছে, কোন হালতে আছে, যদি দেখে এরা শক্তিশালী তখন কি করে জানেন, বিদ্যুতের পোলে গিয়ে পেঁচ দেয় যে আমি এখানে আত্মহত্যা করবো তবু তোদের হাতে ধরা দিব না, বাঁশ ছাড়ে যায় প্রয়োজনে আত্মহত্যা করবো তবু তোদের হাতে ধরা দিব না, কঞ্চি গুলো ঢুকে যায় ভিতরে, ছেলেরা বিদ্যুতের তারে এই ঘুড়ি আটকে গেলে বাঁশ দিয়ে ঘুতে দিয়ে পারে, বাসে আটকে গেলে উঠে নামায়, কথা ঠিক কিনা, বিল্ডিং এ আটকে গেলে নামায়, আর যদি ফাঁকা জায়গা হয় যুবকদেরকে কত ভয় পায় এই অহংকারী ঘুড়ি, ঘুড়ি তখন চিন্তা করে এখানে তো বিদ্যুতের ফলও নাই, বিল্ডিং ও নাই, বাসও নাই, ফাঁকা জায়গা, প্রয়োজনে নিজের আত্মহত্যা নিজেই করব, তবু যুবকদের হাতে ধরা দেওয়া ঠিক হবে না, কাজে মাজা ভাঙ্গে, হাড় ভাঙ্গে, কমর ভাঙ্গে, শেষ তবু ধরা দিতে চায় না। ও যুবকেরা, ঘড়ি উপরে ওঠার কারণে ভয় পায়, হাতে ধরা দিতে চায় না, অহংকারী লোকেরাও কিন্তু দুর্বলদেরকে ভয় পায়, কথা ঠিক কিনা? এখানে ইব্রাহিম নামের কোন লোক আছেন না নাই? কে নাম হাসাড়েন, ওই যে একজন আছে হাত নামান, নমরুদ নামে কয়জন আছেন হাত তোলেন, মুসা নামে কোন লোক আছেন কিনা? কোথায় এলাকায় মুসা নাই? আছে, ফেরাউন নামে থাকলে কেউ হাত তোলেন, নামের আগের দিকে মোহাম্মদ আছে কার কার? আর থামেন, হাত তুলতে বলি নাই, আবু জেহেল থাকলে কেউ হাত তোলেন? কোথায় তারা আজকে? অহংকারীরা নাই। আমি আজকে রাত্রে বলতে চাই, সূর্য তোমার এখন খবর নাই, দিনে তো খুব মাতবাড়ি করেছ, এখন রাত, কাজে তুমি নাই, কাল আবার আসবা জানি, ও রাত তুমি অহংকার করো না, কাল সকালে সূর্য উঠলে তোমারও খবর থাকবে না, কথা ঠিক কিনা বলেন? এবারে কাল লাগান 25 তারিখের ওয়াজ, কি খেলা! আল্লাহ রব্বুল আলামিন বলছেন কত চমৎকার করে দেখেন, এরপরে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে ভাই জান জাহান্নামের দিকে, ওরা তো গেল জাহান্নামে, পরাজিত হইল, এবারে যারা শিরোপা লাভ করবে তারা কি ওয়ালা আসতে বলেন, ইয়ামত তাগাবন, হার জিতের দিনে তারা শিরোপা পাবে, ম্যান অব দ্য ম্যাচ সেই দিন নির্বাচিত হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নেতৃত্বে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ওই ময়দান মহাশরের কোরআন হাদিস ওয়ালা লোকেরা মিছিল করতে করতে জান্নাতে যাবে, সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই একটু হাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ হাত তামান, তাহলে আমরা সেই জান্নাতে যারা যেতে চাই তাদের জন্য একটি কথা আমি ওই মাহফিলে বলেছিলাম, কি কোন সমস্যা? ওই মাহফিলে বলেছিলাম, আজকে একটু মনে করে দেই, ঢাকা থেকে ন্যাশনাল গাড়ি না, রাজশাহী থেকে ন্যাশনাল আর দেশ ট্রাভেল যায় কোথায়? মিছিল হয় কোন জায়গায়? ন্যাশনাল গাড়ির টিকিট, টিকিট কেটেছেন ঢাকায় যাবেন রাত 9টায় গাড়ি, টিকিট কেটে এনে বাড়িতে রেখে ভাত খেয়ে স্ত্রীর কাছ থেকে হাকিমপুরি জর্দা দিয়ে একটা পান নিয়ে সিবাইতে সিবাইতে ঘুম রাত 8টায় টের পাইলেন, স্ত্রীকে ডেকে বলছেন যে ব্যাগটা দাও, টিকিটটা দাও, ঢাকায় যাবো, সব গোছ গাছ করে দাও, স্ত্রী বলছে তোমার গাড়ি কয়টায়? 9টায়। এখন বাজে কয়টা জানো? কয়টা? 1:30। তোমার গাড়ি কি আছে? তুমি কাতে যাবে? 9টার গাড়ি তুমি কি পাবে আর গাড়ি পাবে 1:30? কেমনে তুমি ঢাকায় যাবে? স্বামী খেপে গিয়ে বলতেছে কিছু বোঝো, তোমার কাছে কোনো হিসাব নিকাশ কিছু আছে? মেয়ে মানুষ এত কথা বলো কেন, কিছু বোঝো, এদিকে আসো। হ্যাঁ বলো।
দেখো তো এটা কি গাড়ির টিকিট, ন্যাশনাল গাড়ি, ন্যাশনাল গাড়ির ছবি কি আছে? হ্যাঁ আছে, ছবি তো টিকিটের উপরেই আছে, বিশটা উল্টাও। উল্টালাম, এখানে দেখো তো কার নামে টিকিটটা ইস্যু, যে জসীমউদ্দিন, জসীমউদ্দিনটাকে, আমার হাজবেন্ড, তুমি তো, তোমার নামে টিকিট ইস্যু, টাকা কি 600 দেয়া আছে এখানে, পেইড আছে? হ্যাঁ তাও তো পেইড আছে। শেষ পৃষ্ঠায় দেখো তো সিট নাম্বারটা কার নামে, B4, ওটাও তো তোমার নামে, B4টা টিক চিহ্ন দেয়া আছে। তাহলে তুমি কি কসু বোঝো? ন্যাশনাল গাড়ির ছবি আমার হাতে, টাকা দিয়েছি আমি জসীমউদ্দিন, টাকা দিয়েছি 600, সেটাও আছে, B4 সিটটাও আমার নামে, তুমি কসু বুঝলা? গাড়ি যাবে কই? গাড়ি যাবে না। এবার ফতোয়া দেন, গাড়ি থাকবে না যাবে? আরো আসতে ফতোয়া দেন, যাবে? হোয়াট ইজ দ্য কজ? এটা বললাম কেন, টিকিট কেটে ঘুমিয়ে পড়লে গাড়ি যেমন থাকে না, চলে যায়। কোরআন কিনে বাড়িতে রাখলে, কোরআন অনুযায়ী আমল না করলে কপালে জান্নাত থাকে না, ছুটে যায়। আসুন, আয়োজকদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, জানাচ্ছি প্রশাসনকে কৃতজ্ঞতা, রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে কৃতজ্ঞতা, যারা কোরআন শোনাবার এই ব্যবস্থাটা করে দিয়েছেন। আল্লাহ তাদের দুনিয়া এবং পরকালে উত্তম সম্মানে পুরস্কৃত করুন। সবাই বলে আমিন। বাড়িতে গিয়ে আমরা একটু খুঁজে দেখবো কোরআন কিনেছি কারা কারা, একটু আল্লাহকে হাত দেখান তো, কার বাড়িতে কোরআন আছে, কোথায় যাওয়ার টিকিট? তাহলে টিকিট কেটে বাড়িতে রেখে ঘুমিয়ে পড়লে গাড়ি যেমন থাকে না, চলে যায়। কোরআন কিনে বাড়িতে রেখে কোরআন অনুযায়ী কাজ না করলে কপালে জান্নাত থাকে না, কি হয়? আসুন, বাড়িতে রাখা কোরআন কালকে থেকে খোলা শুরু করি, পড়ি। কেউ তো কিনে রাখছি, পারি না, পড়তে পারি না, পড়তে পারি না। একটু চেষ্টা করেন, সামনে রমজান মাস, মাত্র 24 ঘন্টা সময় লাগে কোরআন শিখতে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনটা সহজ, খুবই সহজ। ত্রিপিটক, বাইবেল, রামায়ণ, গীতা, মহাভারতের কোন হাফেজ নাই, তামাম দুনিয়া আল্লাহর কোরআনের হাফেজ 2 কোটি ছাড়িয়ে গেছে। সহজ। নুরুল আমিন রংপুর থেকে সেই কথাগুলো কোরআন থেকে বলল কিনা, ভুল ধরার জন্যই পড়েন, আমার কথার ভুল ধরার জন্যই পড়েন, মানার জন্য পড়েন, হেদায়তের আশায় পড়েন, তাছাড়া এই কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আসুন, দলমত নির্বিশেষে কেয়ামতের দিন কোন কাতারে দাঁড়াতে চাই, ডাইন না বাম? তাহলে ডাইনটা কি? এটার সাথে থাকি। প্রিয় ভাইরা, কথায় কেউ মন খারাপ করিয়েন না, মনে কষ্ট দিয়েন না, অহংকার বাদ দেন, সব অহংকার শেষ হয়ে যাবে সেদিন, যেদিন মনে করবেন আপনার কাপড়ের, কাফনের কাপড় রাজশাহীর কোন দোকানে এসে জমা হয়ে গেছে, চকলেটের মতো করে মোচড় দিয়ে টান মেরে সোজা করে কবরে রেখে আসবে, কোনো পাশ থেকে ছিদ্র থাকবে না, মাথার দিক থেকে দুজন সম্মানিত ফেরেশতা কবরে প্রবেশ করবেন, মুনকির নকির, ঢুকতে ধরবে। আজকে যদি সিদ্ধান্ত নেন, যতদিন বেঁচে থাকবো কোরআনের সাথেই থাকবো, তাহলে হায়াত যদি নাও পান, রাত্রে যদি মারা যান, কালকে এরকম সময়ে কবরে ফেরেশতারা যখন ঢুকতে ধরবে, তখন আল্লাহর এই কোরআন কবরের ভিতর থেকে আওয়াজ দিবে, লা তাদখুলা, প্রবেশ করতে পারবে না। মুনকির নকির বলবে, তুমি কে, কবরে প্রবেশে বাধা দাও, সঙ্গে সঙ্গে কোরআন আকৃতি নিয়ে দাঁড়িয়ে যাবে, আমি কোরআন, মান করাল কোরআন, ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়াহাল্লামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি কোরআন, এই লোকটা কোরআনের পথে চলবার সিদ্ধান্ত গ্রহণ করেছে, কাজী লোকটা ঘুমাচ্ছে, আমি কোরআন থাকতে তার ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে দিব না। কোরআন আমাদের পক্ষে থাকে, এটা কি আমরা চাই? আসুন তো সবাই মিলে কোরআন মেনে চলি, দুনিয়া এবং পরকাল সুন্দর হবে, সুন্দর হোক এ প্রত্যাশায় যবনিকা ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুনাজাতের পরে আমার লেখা